السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা সূরা ইউসুফের একটা খুব সুন্দর আয়াত 83 নম্বর আয়াতে আমরা আলোচনার ধারাবাহিকতায় এসে হাজির হয়েছি, এবং এই আয়াতটার সিমিলার আয়াত হচ্ছিল আপনার এই সূরার 18 নম্বর আয়াত, যেখানে ইয়াকুব আলাইহিসসালাম একই কথা বলেছিলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন নিরুদ্দেশ হলেন, ভাইরা যখন ইউসুফ আলাইহিসসালামকে বললো যে নেকড়ে খেয়ে ফেলছে, তখন সেই প্রেক্ষাপটে উনি যে বক্তব্যটা দিলেন সেটা রিয়াকশন হিসাবে, এখানেও বেনিয়ামিনের মিশরের থেকে যাওয়ার বিষয়টা যখন ভাইরা ইয়াকুব আলাইহিসসালামের সামনে উপস্থাপন করলেন, তখনও ইয়াকুব আলাইহিসসালাম সিমিলার বক্তব্য দিলেন। সেই সিমিলার একই বক্তব্য, এই দুইটার কানেকশন আছে। এবং সূরা ইউসুফের খুব আলোচিত বিষয় একটা ফ্রেজ হচ্ছিল ফাসাবরুল জামিল। এই ফাসাবরুল জামিনের জামিলের যে আলোচনাটা, এটাই আমরা এর আগে করেছিলাম, এখন আবার ইনশাল্লাহ আবার করব সেটা। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সেজন্য এই আয়াতটার রিপিটেশন বলা যায় যে এই কোরআন মজিদের মধ্যে, এই সুরার মধ্যে, একই সুরার মধ্যে একই ব্যক্তি একই বাক্য দুইবার বলছেন, অতএব এটার মধ্যে অসাধারণ একটা বিষয় আছে। তো এখানে সুন্দর কানেকশন যেমন আছে, সে আশেপাশে একটা ডিসিমিলারিটি আছে, সেখানে ভিন্ন কিছু আছে। তো অতএব এই সব কিছু মিলায় এই আয়াতটা খুব পাওয়ারফুল আয়াত, 83 নম্বর আয়াত। তো আমরা আজকে চিন্তা ইনশাল্লাহ এটার উপরে আলোচনা আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন যাতে আমরা জিনিসটা সঠিকভাবে বুঝতে পারি। তো আমরা সিম্পল ট্রান্সলেশন করব প্রথমে। এখানে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটা বলা জরুরি যে কোত্থেকে এটা আসলো। ইমিডিয়েটলি 83-র আগের বিষয়টা হচ্ছে এরকম যে বেনিয়ামিনকে ভাইরা মিশরে নিয়ে গেল, ইয়াকুব আলাইহিসসালাম তাকে যেতে দিতে চান নাই, তারপরও পরিস্থিতির কারণে এবং পরিবারের প্রয়োজনে তিনি তাদেরকে বেনিয়ামিনকে ভাইদের সাথে মিশরে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু সেখানে পাশাপাশি খুব কঠিন শপথ নিলেন যাতে অবশ্যই তারা যাতে বেনিয়ামিনকে সিকিউরিটির ব্যাপারে এবং তার ওয়েলবিংয়ের ব্যাপারে যাতে তারা মানে কেয়ারফুল হয় এবং তাকে যাতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু পরিস্থিতি যেভাবে গড়ালো সেটা মিশরে, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম এখানে কৌশল করলেন, কৌশলে বেনিয়ামিনকে চুরির দায়ে ইউসুফ মিশরে রেখে দিলেন। এবং এই পরিস্থিতিটা তার ভাইরা কীভাবে মোকাবেলা করবে সে সংক্রান্ত একটা আলোচনা এই আয়াতের আগে আসলো। সেখানে দেখা গেল যে তাদের যে লিডার, তাদের যে সবচেয়ে প্রভাবশালী যে ভাই, তিনি আর মিশর থেকে ফিরলেন না, তিনি মিশরে রয়ে গেলেন। তার মধ্যে আমরা একটা ভিন্ন টোন দেখলাম যে বিষয়টা নিয়ে বাবাকে এভাবে এম্বারেস করার বিষয়টা নিয়ে তিনি অনুতপ্ত, কিন্তু পাশাপাশি তার মধ্যে পুরানো বিষয়গুলো কিছু কিছু রয়ে গেছে। অতএব সব কিছু মিলায় সেখানে এই বড় ভাই অন্যান্য ভাইদেরকে ইনস্ট্রাকশন দিল যে বাবার সামনে যায় কী বলতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ট্রানজিশন, যে একদিকে তিনি অনুতপ্ত হচ্ছেন, পাশাপাশি বাবার সামনে যে বক্তব্যটা দিতে বলছেন সেটা যাতে সত্য হিসাবেই এস্টাবলিশড হয় সেভাবেই উনি বলতে পারেন ড্রাফট করে দিলেন যে বাবার কাছে এই জিনিসগুলো বলবেন। পাশাপাশি সেখানে কিছু অন্য বিষয় ছিল, তো সেটা আমরা আজকে আলোচনা করব, সেই অন্য বিষয়টা কী ছিল। তো সেই বিষয়টা যেভাবে বলা হলো ঠিক একইভাবে উপস্থাপন করা হলো, কেননা এর আগের 81 এবং 82 নম্বর আয়াতে সেই বড় ভাই বর্ণনা করলে যে ইনস্ট্রাকশন দিল সেটা বলা আছে। অতএব তারপরে ভাইরা এসে ইয়াকুব আলাইহিসসালামের সামনে কী বললো সে সম্পর্কে আর কোনো বর্ণনা নাই। দ্যাট মিন্স যেটা বলা হলো, ইনস্ট্রাকশন দেওয়া হলো সেটাই তারা এসে বললো। বলার সাথে সাথে ইয়াকুব আলাইহিসসালামের রিয়াকশনটা এখানে আসলো, তিনি বললেন কালা, ইয়াকুব আলাইহিসসালাম বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এই একই ফ্রেজ যে তোমাদের নফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে। দ্যাট মিন্স তারা যে বর্ণনাটা দিল সেটার বিপরীতে উনি এই বক্তব্যটা দিলেন। ফাসাবরুল জামিল, তাতে বললেন আমার এখন করণীয় হচ্ছিল সুন্দর সবর ধারণ করা। তারপরে বললেন
আসা সম্ভবত আসাল্লাহু সম্ভবত আল্লাহ আইয়াতিয়া নি বিহিম জামিয়া সম্ভবত আল্লাহ আমার কাছে তাদের সবাইকে নিয়ে এসে জামায়াত করবেন। ইন্নাহু নিশ্চয় তিনি হুয়াল আলিমুল হাকিম তিনি হচ্ছেন সব কিছু জানেন এবং সব কিছু হেকমত হচ্ছে ওনার কাছে হেকমত হচ্ছে ওনার কাছে। এই ধরনের একটা বিষয় উনি রিয়াকশন হিসেবে দিলেন। তো এখানে আমরা কতগুলো জিনিস এই আয়াতটা বোঝার জন্য কতগুলো জিনিস আমরা খেয়াল করি। প্রথমে ইয়াকুব আলাইহিস সালাম কয়টা কথা বললেন সেটা হলো জরুরি। প্রথমে বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসাকুম আনফুসুকুম আমরা, এটা হচ্ছে একটা ফ্রেজ, একটা বাক্য বললেন, একটা রিয়াকশন, ইমিডিয়েট রিয়াকশন। এটাকে ফলো করে ফা দিয়ে যখন বললেন, মানে এটা রিলেশন অনুযায়ী ফা সাবরুন জামিল, এটা আরেকটা কথা। তারপরে বললেন আসাল্লাহু আইয়াতিয়া নি বিহিম জামিয়া, এটা হচ্ছে আরেকটা কথা। এবং শেষে হচ্ছিল ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, এটা হচ্ছে আরেকটা কথা। তো বেসিক্যালি শেষের দুইটা কথাকে একই কন্টিনিউশন হিসেবে বলা যায়, আর বেসিক্যালি সামনের দুইটাকে আলাদা করে বলা যায়, বাট বেসিক্যালি তিনটা পার্ট এখানে ভাগ করা যায়, বেসিক্যালি তিনটা পার্ট ভাগ করা যায়, যদিও চারটা বাক্য এখানে আছে, সেটা একটা বোঝার বিষয় আছে। তো এখন বিষয়টা হচ্ছিলো যে এই বিষয়টা এর আগে উচ্চারিত হচ্ছে, আমরা প্রথমে দেখি এই দুইটার একটা কম্প্যারিজন যদি আমরা দেখি, সেই কম্প্যারিজনটা আমরা লক্ষ্য করি যে 18 নম্বর আয়াতে একই রকম কথা বলা হয়েছে, সেখানে আয়াতের একটা অংশে বলা হলো কলা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল, একই রকম রিপিটেশন। শেষের কথা হচ্ছে ওয়াল্লাহুল মুস্তাআনু আলামা তাসিফুন, এটা হচ্ছিলো ভিন্ন। আর এখানে বেসিক্যালি আমরা 83 নম্বর আয়াতটাই হচ্ছে শুরু হয়েছে কলা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসবরুন জামিল, কমন 18 নম্বর মধ্যে। এই এই আয়াতের শেষে আসাল্লাহু আইয়াতিয়া নি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, এটা হচ্ছে ভিন্ন। তাহলে দুইটা এক্সপ্রেশনের শেষ অংশটা ভিন্ন, কিন্তু প্রথম দুইটা পার্ট হচ্ছে সিমিলার, এটা একটা কম্পারিজন আপনি করতে পারেন। পাশাপাশি যে জিনিসটা দুইটা ঘটনার মধ্যে আরেকটা প্যারালাল আছে, যে প্রথম ঘটনায় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এসে বাবার সামনে একটা গল্প বলল যে নেকড়ে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলছে, এটা বলার পরে তারপরে তারা এসে কী করলো যে ইউসুফ আলাইহিস সালামের জামার উপরে মিথ্যা রক্ত মেখে হাজির করলো প্রমাণস্বরূপ। সেই প্রমাণস্বরূপটা যে জিনিসটা করলো সেটাই 18 নম্বর আয়াতে সেটা দিয়ে শুরু হলো, ফাজা উ আলা কমিসিহি বিদামিন কাজিব কলা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। দ্যাট মিন্স এই যে মিথ্যা একটা প্রমাণ হাজির করলো সেটা কিন্তু এই 18 নম্বর আয়াতের ইনক্লুডেড পার্ট, এবং সেটারই কন্টিনিউশন হিসাবে এই আয়াতটা বর্ণিত হলো। কিন্তু বেনিয়ামিনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আগের আয়াতে প্রমাণটাকে এখানে মেনশন করা হলো, ওয়াস আলিল কারিয়াতা, ওয়াস আলিল কারিয়াতা লাতি কুন্না ফিহা ওয়াল ইরাল লাতি আকবালনা ফিহা ওয়া ইন্না লা সাদিকুন। ভাইরা প্রমাণ হিসাবে যে বেনিয়ামিনকে যে ইউসুফ মিশরে রেখে দেওয়া হয়েছে সেটার প্রমাণ হিসাবে, সেই যে ঘটনাটা বর্ণনা করলো সেটার প্রমাণ হিসাবে তারা সেই শহরের মানুষদের জিজ্ঞাসা করতে বলল, তাদের সাথে যারা আসছে তাদেরকে জিজ্ঞাসা করতে বলল, এবং তারা খুব জোরের সাথে বলল ইন্না লা সাদিকুন, অবশ্যই তারা সত্য কথা বলছে। অতএব তাদের এই ঘটনার বিপরীতে যে তাদের ফাইনাল যুক্তিটা সেটা আটটা আয়াতে বর্ণনা করা হলো, আর তারপরে রিয়াকশানটা আরেকটা আয়াতে কমপ্লিট করা হলো। এই যে দুইটা ডিফারেন্স অফ বিষয়, তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লু আছে, সেটা হচ্ছিল প্রথম 18 নম্বর আয়াতে বেসিক্যালি যে প্রমাণটাকে হাজির করলো সেটাই মিথ্যা প্রমাণ হিসাবে একদম পরিষ্কারভাবে প্রতীয়মান হলো। অতএব এটাকে ডাইরেক্ট অ্যাড্রেস করেই এই আয়াতটা বলা হলো, এবং যে তারা যে মিথ্যা গল্প বানায় নিয়ে আসলো সেটাকেই ব্যাপারটা বলা হচ্ছিলো, যে তোমরা একটা মিথ্যা গল্প তোমাদের মতে সাজাইছো, এবং সেটাকে যেমন প্রথমে তিনি রিফিউট করলেন, পাশাপাশি শেষ বাক্যটাও সেখানে কন্টিনিউ করলো, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি আল্লাহর কাছে আশ্রয়স্থল তোমরা যা মিথ্যা বর্ণনা করো তার বিপরীতে। দ্যাট মিন্স এটা একটা টোটালি মিথ্যা গল্পটা উনি বুঝলেন পরিষ্কারভাবে,
যে এটা একটা মিথ্যা গল্প বানানো হয়েছে, এটার মধ্যে কোনো রিয়েলিটি নাই, তারা এটা তাদের মনের সাজানো গল্প, তাহলে গল্পটা কিন্তু খুব স্পেসিফিক, এখানে একদম দৃশ্যমান গল্প। সে গল্পটা হচ্ছিল নেকড়ে খেয়ে ফেলার গল্পটা হচ্ছে মিথ্যা গল্প। এটা হচ্ছে প্রথম ঘটনার রেসপেক্টে ওনার রিয়াকশনের একদম সরাসরি কানেকশন। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে উনি ওনাদের বর্ণনা, এই যে ভাইদের যে বর্ণনাটা দেওয়া হলো, ইয়া আবানা ইন্নাকা ইন্নাবনাকা সারাক, নিশ্চয়ই আপনার ছেলে চুরি করেছে, ওমা শাহিদনা ইল্লা বিমা আলিন্না ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, এই সমস্ত কথাগুলো এবং প্রমাণগুলোর ব্যাপারে উনি কথা বললেন কি, উনি একই রকম রিয়াকশন দিলেন, বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এই কথাটা বললেন, ফাজবরুল জামিল বললেন, একই রিয়াকশন দেখা যাচ্ছে আমাদের এখানে। কিন্তু উনি কি এই বর্ণনাটাকে অ্যাকসেপ্ট করলেন নাকি রিজেক্ট করলেন, সেই বিষয়ে বেসিক্যালি পরের আয়াতটা ইন্ডিকেট করে যে উনি সরাসরি এটাকে রিজেক্ট করলেন না। কেন আগে যখন 18 নম্বর আয়াতে বলা হলো কি ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, যে আর আল্লাহর সাহায্য, আল্লাহই সাহায্য সাহায্য কামনা স্থল তোমরা যা মিথ্যা বর্ণনা করছো সেক্ষেত্রে। দ্যাট মিনস উনি প্রথমে সাওয়ালাত লাকুম আনফুসুকুম বললেন, পাশাপাশি শেষে এটাকে মিথ্যা বর্ণনা হিসেবে বললেন। কিন্তু এই কেসের ক্ষেত্রে তিনি এই বিষয়টাকে মিথ্যা বর্ণনা হিসেবে বললেন না। দ্যাট মিনস ধরে নেওয়া যায় যে উনি বর্ণনাটার ব্যাপারে কী করলেন, বর্ণনাটা উনি বিশ্বাস করলেন, কিন্তু কেন তিনি বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান, তোমাদের নাফস তোমাদের জন্য এই গল্পটা সাজিয়েছে, এটা কেন বললেন? তাহলে দেখা যাচ্ছে যে দুই জায়গায় বক্তব্য একই রকম হলেও দুই বক্তব্যের বিষয়টা কিন্তু টোটালি ভিন্ন। তো এখানে যে জিনিসটা জরুরি বুঝানোর, বুঝার ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছিল এরকম যে এখানে আসলে যে মনোভাব নিয়ে ভাইরা কথাটা বলল এবং যেভাবে বিষয়টা উপস্থাপন করলো, সেই তাদের অ্যাটিচিউডের প্রতি বেসিক্যালি ইয়াকুব আলাইহিসসালাম সেটাকে ইন্ডিকেট করে বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। বিষয়টা এরকম, আপনি যদি শুরু থেকে দেখেন তারা কি বলল, ইয়া আবানা, হে আমাদের বাবা। বাবাকে কার বাবা হিসেবে ইন্ডিকেট করলো, আমাদের বাবা হিসেবে সংগ্রহ করলো, করে সম্বোধন করে তারপর বললো ইন্নাবনাকা সারাক, নিশ্চয়ই আপনার ছেলে চুরি করছে। আপনার ছেলে কি তাদের ভাই না? তো এটা বেসিক্যালি এটা এমন একটা অ্যাড্রেস তারা করলো যে তারা তাদের বাবাকে কটাক্ষ করলো, বেনিয়ামিনকে অ্যাকিউজ করলো, অনেকগুলো কথা বললো, যেমন ঘটনা যেটাই ঘটছে সেটাকে তারা ভিন্নভাবে উপস্থাপন করলো। সেই উপস্থাপনের মধ্যে বেনিয়ামিনের প্রতি তাদের যে বিদ্বেষ, তাদের যে ক্ষোভ এবং বেনিয়ামিনের প্রতি ইয়াকুব আলাইহিসসালামের যে ভালোবাসার বিষয়টা তারা যে বক্ষ চোখে দেখতো সেটার ব্যাপারে তাদের যে মনোভাব, সেই মনোভাবটা এখানেও বজায় থাকলো এবং এখানেও সেটা সেভাবেই তারা প্রকাশ করলো। অতএব অনেক অনেক বছর আগে যখন ইউসুফ আলাইহিসসালামকে তারা কূপে ফেলে, কুয়ার মধ্যে ফেলে গায়েব করে দেওয়ার যে ঘটনাটা ঘটালো, সেই সময় তাদের যে মনস্তাত্ত্বিক বিষয়টা ছিল সেটা এই ঘটনার পরেও কি পরিবর্তন হয় নাই। বেসিক্যালি সেই মনোভাব এবং সেই বিষয়টাকে ইন্ডিকেট করেই বলতেছেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, যে বেসিক্যালি এবার কন্টেন্টের ব্যাপারে ওনার অবজেকশন নাই, কিন্তু দ্য ওয়ে তারা জিনিসটাকে হ্যান্ডেল করলো, যে যেভাবে, কেন উনি বলছেন যদি তোমাদেরকে ঘিরে ফেলে, শত্রুপক্ষ ঘিরে ফেলে সেক্ষেত্রে এক্সেপশন আছে, এবং বেনিয়ামিনকে তো বলা যায় যে রাজা কী করছেন সেখানে চুরির দায় রেখে দিয়েছেন, সেখানে তাদের বেসিক্যালি করণীয় কিছু নাই, কিন্তু তারা তাদের যে আচরণ সেটাকে কী করে নেয়, সেটা পরিবর্তন করে নেয়, যার ফলশ্রুতিতে সেটা আরও ইনডেপথ যদি আপনি বর্ণনা করেন সেখানে সাওয়ালাত লাকুম আনফুসুকুম বলা হচ্ছে এই জন্য যে তারা রিকোয়ার্ড এফোর্ট তারা নেয়নি। তারা যদিও বড় ভাই বলছে যে আমাদের একজনকে রেখে দেন তার পরিবর্তে, হ্যাঁ তো বিষয়টা হচ্ছিল এরকম, কিন্তু এর চেয়ে আরও যুক্তিযুক্তভাবে আরও শক্তিশালীভাবে তারা উদ্যোগ নিতে পারত, কেননা এর আগে নমুনাটা ছিল এরকম যে তারা বলতে পারত এভাবে যে আমরা যখন গতবার এসে রেশন নিয়ে গেছিলাম তখন আমাদের বাণিজ্য পণ্য, আমাদের বিনিময় মূল্য আমাদের ব্যাগের মধ্যে আমাদের অজান্তেই কেউ ঢুকাই দিছে, এই রাজার রাজ্যের কেউ, রাজ্যসভারই কেউ না কেউ ঢুকাই দিছে, অতএব ব্যাগের মধ্যে গোপনে বিষয় ঢুকায় দেওয়াটা বিষয়টাই রাজ্যের একটা বিষয়,
কমন বিষয়। অতএব এই যে পানপাত্রটা বেনিয়ামিনের ব্যাগের মধ্যে পাওয়া গেলো, তাহলে সেটা সেরকম একটা ঘটনাও তো হতে পারে। তাহলে সেই যুক্তি তাদের সাথে, সেই শক্তিশালী যুক্তি তাদের হাতে থাকা সত্ত্বেও তারা বেনিয়ামিনের জন্য এফেক্টিভ যে কাজটা করা দরকার সেটা তারা করে নাই, সেই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ইয়াকুব আলাইহিস সালাম। কেন তার কথাটা ভেসে উঠলো এভাবে যে আপনার ছেলে চুরি করছে, যে ছেলে একটা দোষটা হচ্ছে আপনার ছেলের, আর আপনার ছেলে যখন বলা হচ্ছে যে আপনি তো তাকে বিশেষভাবে ভালোবাসেন, তা আপনি তাকে কি শেখান নাই যে চুরি করা ঠিক না? মানে দোষটা যেমন বেনিয়ামিনের উপর দেওয়া হচ্ছে, পাশাপাশি ইয়াকুব আলাইহিস সালামের উপর দেওয়া হচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, যে জিনিসটা পরিবারের বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমাদের দেখা যায়। তো এখানে পারিবারিক ঘটনা আমাদের অবশ্যই সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। তাহলে সেই যে বক্রতার বক্রভাবে জিনিসটা বললো এবং সেটার পিছনে তাদের বিষয়গুলো, তাদের অ্যাটিচিউডগুলো আসলো, এই সমস্ত বিষয়গুলোকেই এখানে বেসিক্যালি আপনার অ্যাড্রেস করে ইয়াকুব আলাইহিসসালাম বললেন বালসাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, যে বিষয়টা তোমরা যেভাবে বলছো, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে ঘটনাটার ব্যাপারে ব্যাপারটার চেয়েও এখানে গুরুত্বপূর্ণভাবে ইন্ডিকেট করা হলো কি, তারা জিনিসটাকে যথাযথভাবে মূল্যায়ন করে, তারা এটা একটা অপরচুনিটি হিসেবে নিচ্ছে যে একটা সুযোগ পাওয়া গেছে, অতএব তাকে এখানে রেখে দেওয়া, অতএব এটাই যথেষ্ট হবে, এর চেয়ে বেশি আর কিছু আমাদের করণীয় নয়। অতএব তারা রাইট যে কাজটা করা উচিত ছিল সেটা করে নাই। তো এবার সত্য ঘটনা, ঘটনা সত্য হওয়ার পরেও বিষয়টা হচ্ছিল হচ্ছিলো তারা তাদের অ্যাটিচিউডটা চেঞ্জ করে নেয়। গতবার এর আগের বার দোষ দেওয়া হচ্ছিলো নেকড়েকে, আর এবার বলা যায় যে দোষ দেওয়া হচ্ছিলো কি, ভেড়াকে। মানে নেকড়ে ভেড়া খেয়ে ফেলছে, এই তো ঘটনাটা, ইউসুফ আলাইহিসসালামকে নেকড়ে খেয়ে ফেলছে, নেকড়ের দোষটা ছিল। আর এবার কার দোষ, এবার হচ্ছে ভেড়ার দোষ, যে ভেড়া এখানে চুরি করছে, তার চারিত্রিক সমস্যা, সেই চারিত্রিক সমস্যার ব্যাপারে আমরা কীভাবে, তাকে চুরি করে নিয়ে যাবে কেউ সেটার ব্যাপারে আমরা গার্ড দিতে পারি, কিন্তু সে চুরি করলো সেটা আমরা কীভাবে গার্ড দেব। অতএব এটা একটা দোষারোপের খেলা তারা খেললো, এবং সেই অ্যাটিচিউডের প্রতি বেসিক্যালি ইয়াকুব আলাইহিসসালাম খুব কঠিন ভাষায় বললেন সামগ্রিকভাবে বালসাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। তাহলে দেখা গেল যে একই বাক্য বলা হলো দুই জায়গায় সূরা ইউসুফের, দুইটার ব্যাপারে কিন্তু টোটালি ভিন্ন দুইটা প্রেক্ষাপটে একই বাক্য বলা হলো। তাই এটা কিন্তু বোঝা খুব জরুরি, এটা খুব বোঝা জরুরি, কেন দুইটা দুই প্রেক্ষাপট, কিন্তু বেসিক বিষয়টা ছিল সিমিলার, যে তারা তাদের অ্যাটিচিউডটা, তাদের ভাইয়ের প্রতি যে অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউডটা চেঞ্জ করে নাই, এবং সেই এই সুযোগে তারা এটাকে তাদের মতো করে এটা ট্রিট করলো, এবং সেখানে এসে উল্টা ব্লেম করলো তার পিতাকে এবং তার ভাইকে। অতএব সেই জিনিসটা ব্যাপারে এই যে পারিবারিক যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ব্যাপারটা এখনও কন্টিনিউ করতেছেন। অতএব ইয়াকুব আলাইহিসসালাম বললেন ফাসাবরুল জামিল, যে আমি সুন্দর সবর, এখন আমার কাজ হচ্ছে সুন্দর সবর ধারণ করা, এবং করার পরে তারপরে বললেন বাকি কথাটা। তাহলে আমরা সাবরুল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান, আমরা এই বিষয়টা আমরা বুঝলাম। তো এই জিনিসটার পরে এখন আসেন ফাসাবরুল জামিলের বিষয়টা। ফাসাবরুল জামিল এমন একটা ফ্রেজ, এটা খুব পাওয়ারফুল ফ্রেজ, পুরো কোরআন মজিদে আপনার বর্ণিত হচ্ছে, এবং এটা এই সুরার একটা সেন্টার পয়েন্ট, দুইবার বর্ণিত হলো। তো প্রথম বিষয়টা হচ্ছিল এই স্টেটমেন্টটা ইয়াকুব আলাইহিসসালাম কার প্রতি উদ্দেশ্য করে বললেন, এটা বোঝাতে হবে। এই স্টেটমেন্টটা মূলত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহকে উদ্দেশ্য করে বললেন। মানে এখানে কনভারসেশনের ক্ষেত্রে আমরা ট্রানজিশন দেখছি, প্রথম বাক্যটা বললেন তার ছেলেদের উদ্দেশ্যে, দ্বিতীয় বাক্য তৃতীয় বাক্য দুটেই বললেন কার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে। অতএব এখানে সুইচ, মানে অ্যাড্রেসই যে বলতে পারেন, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা কিন্তু পাওয়ারফুল জিনিস, আল্লাহর দিকেই উনি বলতেছেন ফাসাবরুল জামিল। তো ফাসাবরুল জামিল মানে এই না, এর আগে এর ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম যে সবর করব মানে চুপ করে বসে থাকবো, এটা না। সবর করার বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করছি, সেখানে ফাসাবরুল জামিল মানে হচ্ছিল উনি ওনার সবচেয়ে হায়েস্ট প্রচেষ্টা নেবেন, এবং সে প্রচেষ্টার পরে যদি এটা ওনার ক্ষমতার বাইরে চলে যায়, সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর উপরে উনি পজিটিভ ধারণা, দ্যাট মিন্স উনি সবসময় পজিটিভ মনোভাব আল্লাহর প্রতি
ধারণ করবেন, কেন সবকিছু এন্ড অফ দে দে হচ্ছে না, আল্লাহর হাতে, আল্লাহর কাছে সবকিছু, সবকিছু আল্লাহর কন্ট্রোলেই আছে। অর্থাৎ এটা একটা পাওয়ারফুল বিষয়, কেন সেই বিষয়ে এবং উনি চুপ করে বসে থাকেন নাই। এটা পারিবারিক এসব দ্বন্দ্বের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা কোনো অবস্থাতে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী ম্যাক্সিমাম এফোর্ট আমাদের নিতে হবে, কিন্তু কোনো অবস্থায় ব্যালেন্স হারানো যাবে না, সেটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনা। কোনোভাবে মন্দ কিছু করা, কুৎসিত কিছু করা, কুৎসিত কাজের বিপরীতে সেই জিনিসটা কোনোভাবে উচিত হবে না। যত বড়ই ইমোশনাল বিষয় থাকুক না কেন, যত বড়ই ইমোশনালি এক্সাইটেড আমরা হই না কেন, সেক্ষেত্রে নিজেকে, নিজের কম্পোজিশন, নিজের বিশ্বাসী হিসাবে নিজের কম্পোজিশন মেনটেন করাটা একটা সবরুল জামিনের একটা অর্থ এখানে বিষয়টা আছে। এই জন্য সবরুল জামিন এই ফ্রেজটা ইয়াকুব আলাইহিস সালামের মুখ থেকে দুইবার আসছে, আল্লাহ জানে আর কে কে বলছেন এটা। তিনি কোরআনের মধ্যে অন্তত দুইবার এটাকে ইয়াকুব আলাইহিস সালামের রেফারেন্স ইনক্লুড করলেন, এবং উনি শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও একই আদেশ দিলেন। সেখানে 70 নম্বর সূরার 5 নম্বর আয়াতে উনি বললেন, ফাসবির সাবরান জামিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, অতএব তুমি অধ্যবসায় চালিয়ে যাও এক সুমহান ধৈর্য ধারণে। তাহলে দেখা যাচ্ছে এটা একটা পাওয়ারফুল একটা স্টেটমেন্ট, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইমপ্লিমেন্ট করতে বলছেন। অতএব প্রত্যেকের জীবনে সেটার একটা ইমপ্লিমেন্টেশন জরুরি। এখন প্রথম বিষয়টা হচ্ছিল স্পিরিচুয়ালি সবরুল জামিন, সবর একটা সুন্দর জিনিস, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে সবরের সিচুয়েশন সবসময় আগলি হয়, কুৎসিত হয়, কঠিন হয়, এটা কোনো সময় সহজ বিষয় না। মানে পরিস্থিতিটা সবর, সবরের পরিস্থিতিটা মানুষের কাছে কষ্টকর হয়, এটা কুৎসিত হয়, তাহলে সবর কীভাবে সুন্দর হয়, তাহলে বিষয়টা হচ্ছিলো সবরের দুনিয়ার বাস্তবতা হচ্ছিলো সবরের পরিস্থিতিটা হচ্ছে কুৎসিত, কঠিন, অনাকাঙ্ক্ষিত। অন্যদিকে আধ্যাত্মিকভাবে যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছিলো একটা সুন্দর সময় এবং সুন্দর একটা বিষয়, এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। এই পাওয়ারফুল কনসেপ্টটা বুঝতে গেলে আপনি যদি সূরা আসরের দিকে তাকান, সেখানে সূরা আসরে বলা হচ্ছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে সূরা আসরে বলা হচ্ছে যে নিঃসন্দেহ সময়ের শপথ নিয়ে আল্লাহ বলছে, মানুষ সমূহ ক্ষতির মধ্যে আছে, ম্যাক্সিমাম মানুষ সমূহ ক্ষতির মধ্যে আছে, এক্সেপ্ট তারা যারা বেসিক্যালি সবর করে, যেটা যারা ক্ষতির বাইরে আছে তার মধ্যে কারা আছে, যারা সবর করে তারা ক্ষতির বাইরে আছে। কিন্তু দুনিয়ার হিসাবে যখন সবর মানুষ করে, তখন দেখা যাচ্ছে যে একটা মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার হিসাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আর শুধু আসর বলছে হচ্ছিলো যে সবর করছে সে বেসিক্যালি ক্ষতির মধ্যে নেই, অতএব কিন্তু রিভার্স একটা পরিস্থিতি একমাত্র। তাহলে সুন্দর সবরের যে বিষয়টা বলা হচ্ছে, সেখানে বেসিক্যালি দেখা যাচ্ছে বাস্তবতা খুব কঠিন এবং অসুন্দর, কিন্তু কেউ যদি সবর করতে পারে, সবরের বিষয়টা কিন্তু অসাধারণ সুন্দর একটা বিষয়, স্পিরিচুয়ালি একটা সুন্দর বিষয়, সেই বিষয়টা বোঝা জরুরি। এবং সেই বিষয়টার ক্ষেত্রে আমরা বললাম যে একটা কম্পোজিশনের কথা বললাম, যতই কষ্টকর পরিস্থিতি হোক, নিজের কম্পোজিশন, নিজের নিজের মধ্যে নিজের থেকে কোনো, মানে নিজের আমাদের যাতে কোনোভাবে মন্দ কোনো কিছু পাবলিকলি এক্সপোজ না হয়, নিজের ক্রোধটাকে, নিজের দুঃখটাকে আমরা যাতে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি, পাবলিক ফেস যাতে আমাদের সুন্দর থাকে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি সেখানে অবশ্যই প্রতিবাদ, এবং সেটাকে প্রতিবাদ করা এবং সেটার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া, সেগুলো যাতে সুন্দর পদ্ধতি হয়, সেটাও একটা পাওয়ারফুল বিষয়। তো এই বিষয়টা নিয়ে খুব আলোচিত বিষয় কোরআন মজিদের এই সাবরুল জামিন। তাহলে এই বিষয়টাকে কিভাবে আলোচনা করা যায়, সেখানে মুফাসসিররা বিভিন্নভাবে আলোচনা করছেন, সেখানে আমরা কিছু পয়েন্ট এখানে আলোচনা করার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে এভাবে যে মানুষ আল্লাহর উপরে রাজি খুশি থেকে দুনিয়ার ক্ষতির মধ্যে সবর করে, ফলে তার আখিরাত সুন্দর হয়ে যায়, উঠে যা চিরস্থায়ী হবে, এটা হচ্ছে একটা বেসিক লাইন আমরা বলতে পারি। দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টকর পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফেলেন, কেন কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না, একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, এই ফ্রেজটা কোরআন মজিদে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসছে। অতএব এটা একটা পাওয়ারফুল বিষয় যে
এই সময় যদি মানুষ সবর করতে চায়, তাহলে সেখানে বিষয়টা কিরকম হয়? প্রথম বিষয় হচ্ছিল সুন্দর সবরের প্রথম বিষয়টা হচ্ছিল এরকম, আল্লাহ বিষয়টা সুন্দর হিসাবে দেখেন তাই আমি এটাকে সুন্দর অনুভব করি। কারণ যদিও কষ্টকর পরিস্থিতিটা কুৎসিত, সে অবস্থায় আমি যদি স্ট্যাবল থাকি, আল্লাহর উপর ভরসা করি এবং কার্যকর উদ্যোগটা নেই করে নিজের কম্পোজিশন সঠিক রাখি, তাহলে সেই পরিস্থিতিতে আমার এই কষ্টকর পরিস্থিতিটা আমার সংযত থাকার যে বিষয়টা সেটা আল্লাহ সুন্দর একটা দৃশ্য হিসেবে আল্লাহ বিবেচনা করে থাকেন। অতএব আল্লাহর দৃষ্টিতে যেহেতু এটা সুন্দর, অতএব এটাকে অবশ্যই একটা সুন্দর বিষয় হিসাবে আমি বিবেচনা করব, যদিও দুনিয়ার বাস্তবতায় এটা একটা অসুন্দর এবং কুৎসিত বিষয়। কেন আপনি যদি বিভিন্ন জায়গায় এটাকে সবরের বিষয় যদি বর্ণনা বর্ণিত হয়েছে বিভিন্ন জায়গায় সেটা যদি উল্লেখ করেন, প্রথমে দেখবেন আয়াতুল বীর সূরা বাকারার 177 নম্বর আয়াতে যখন একজন ভালো মানুষকে আল্লাহ বর্ণনা করছেন, সেটা সবার শেষের ফ্রেজটা বললেন ওয়াসাবিরিনা ফিল বাহসা ইওয়াদদররা ইওয়াহিনাল বাস, যে যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতে শারীরিক এবং আর্থিক কষ্টের মধ্যে যারা নিজেদের নিজেকে সবরকারী হিসাবে রাখতে পারে, নিজের ইমানকে অটুট রাখতে পারে, ভালো কাজগুলো অব্যাহত রাখতে পারে, ওয়াদা পূরণ করতে পারে, সেই হচ্ছে ভালো মানুষ। তাহলে দেখা যাচ্ছে যে সেখানেও আল্লাহর দৃষ্টিতে এই সংগ্রামটা হচ্ছিল সুন্দর, অতএব তিনি ভালো মানুষের মানুষের কঠিনতম পরিস্থিতিতে তার যে অবস্থা তার সবরের বিষয়টা এখানে হাইলাইট করলেন। অতএব আল্লাহ জিনিসটাকে সুন্দর হিসাবে দেখেন, অতএব অবশ্যই জিনিসটা সুন্দর। তারপর সূরা ফুসিলাতে যদি আসেন সেখানে দেখবেন বলা হচ্ছে এভাবে ওয়ালা তাস্তা উইল হাসানাতু ওয়ালা সাইয়াতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন আমিন। ভালো জিনিস এবং মন্দ জিনিস এক সমান হতে পারে না, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো তাহলে কি হবে, তোমার সবচেয়ে গভীর শত্রু তোমার কী হয়ে যাবে, বন্ধুতে পরিণত হয়ে যাবে। এই পুরো বিষয়টা হচ্ছে একটা সবরের কাজ। তারপরে বলা হচ্ছে ওয়ামা ইউলাক্কা হা ইল্লাল্লাযিনা সাবারু, এবং এটা কেউ অর্জন করতে পারে না সবরকারী ছাড়া, ওয়ামা ইউলাক্কা হা ইল্লা জু হাজ্জিন আযীম, যে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি ছাড়া এটা কেউ অর্জন করে। দ্যাট মিন্স সবর করাটার মধ্যে করতে পারে শুধু ভাগ্যবান ব্যক্তিরা, দ্যাট মিন্স সেটাও আল্লাহর দৃষ্টিতে অসাধারণ সুন্দর একটা বিষয়। অতএব বিষয়টা হচ্ছে আল্লাহ বিষয়টা সুন্দর হিসাবে দেখেন, অতএব আমরাও সেটাকে কী হিসাবে সবর জামিল যিনি সবর করছেন সেটাও তিনি এটাকে সুন্দরভাবে দেখেন, যদিও বাস্তবতা হচ্ছিল খুব কঠিন এবং কুৎসিত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছিল এটা সবরের বিষয়টা আল্লাহকে খুশি করে তাই এটি আমার কাছে সুন্দর। এটার খুব সুন্দর একটা অ্যানালজি আপনি বুঝতে পারেন, যে আপনার প্রিয়জনকে যেমন আপনার পিতামাতা তার সন্তানের জন্য বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকেন, বিভিন্ন জিনিস কিনে দিয়ে থাকেন, তারপরে বিভিন্ন রকমভাবে তাকে বেনিফিট করার চেষ্টা করে, এই প্রতিটা কাজের পিছনে সন্তানের যে সন্তুষ্টি চেহারা উনি দেখতে পান সেটাই হচ্ছিল তার কাছে কি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তো এই সুন্দর এক্সপিরিয়েন্সটার বিপরীতে উনি হয়তোবা অনেক কষ্টকর পরিস্থিতির মধ্যে যান, অতএব এই কষ্টকর পরিস্থিতির পরেও এই যে সুন্দর সন্তুষ্টির যে বিষয়টা উনি প্রত্যক্ষ করেন এটার ভ্যালু হচ্ছে তার ওনার কাছে অনেক বেশি। অতএব সিমিলারভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের প্রত্যেকের জীবনে সবচেয়ে প্রিয় সত্তাটা কি, আল্লাহকে আমাদের জীবনে সবচেয়ে প্রিয় সত্তা না, তাহলে অবশ্যই আল্লাহর জন্য আমরা যদি কোনো কষ্ট এবং সহ্য করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, অবশ্যই সেটা আল্লাহ খুশি হবে এবং সেই খুশিতে আমাদের কাছে বিষয়টা কী হবে, বিষয়টা সুন্দর হবে যদিও বিষয়টা কষ্টকর। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে একটি এটিতে আল্লাহকে খুশি করে তাই এটি আমার কাছে সুন্দর। এরপরের পাওয়ারফুল বিষয় হচ্ছে এই সুরার মধ্যে থেকে যদি আপনি দেখেন একটা সুন্দর সুন্দর আমি সুন্দর কিছু একটাকে প্রতিস্থাপন করছি সুন্দর কিছু দিয়ে, দ্যাট মিনস ইয়াকুব আলাইসালামের কাছে সবচেয়ে প্রিয় সন্তানদের মধ্যে প্রিয় ছিলেন হচ্ছে ইউসুফ আলাইসালাম, এবং তিনি প্রথম তাকে হারালেন, তারপরে হারালেন বেনিয়ামিনকে। ইউসুফ আলাইসালামের প্রতিচ্ছবি উনি দেখতে পাচ্ছেন বেনিয়ামিনের মধ্যে, বেনিয়ামিনকে উনি হারালেন। তো একটার পর একটা উনি কি ওনার সুন্দর বিষয়গুলো হারাচ্ছেন, পাশাপাশি তিনি সুন্দর বিষয়টা হারাচ্ছেন কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে উনি যে সবর করতেছেন সেটা সৌন্দর্য আরও বেশি। অতএব একটা সুন্দর জিনিসকে প্রতিস্থাপন করতেছে আরেকটা সুন্দর জিনিস, এই যে একটা কনসেপ্ট, এইভাবে সবরটাকে কী হয়ে যাচ্ছে সাবরুন জামিল হয়ে যাচ্ছে, সেটা আরেকটা পাওয়ারফুল কনসেপ্ট।
এরপরে চতুর্থ নম্বর বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ বিশ্বাসকে সুন্দর করেছেন, তাই বিশ্বাসের গুরুত্বপূর্ণ বিষয় সবর সুন্দর হয়ে উঠেছে। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বিশ্বাসকে বিভিন্নভাবে বর্ণনা করছেন। বিশ্বাসের সাথে সিনোনিমাস শব্দ যেমন সালাহ, যেমন সিনোনিমাস হিসেবে ব্যবহার হয়েছে, প্রতি শব্দের মতো ব্যবহার হয়েছে, সবরও বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ বলতে পারেন, একটা পিলার। তো সেটা সুরা তাগাবুনের দিকে যদি আপনি তাকান, সেখানে ১১ নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যে কোনো আসাবা কোনো মুসিবা আপতিত হয় না আল্লাহর অনুমতি ছাড়া। ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারবে আল্লাহ তাকে কি তার কল্পে কি করবে হেদায়ত দিবে। তাহলে দেখা যাচ্ছে মুসিবতের সময় আল্লাহর উপরে ভরসা রাখা, আল্লাহর উপরে আস্থা রাখাটা একটা সবরের কাজ। তাহলে এখানে ওয়ামাই ওয়ামাই ইয়াসবির বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ওয়ামাই ইউমিন বিল্লাহি। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস করাটা একটা সবরের কাজ। তাহলে সবর এবং ইমান কিন্তু ইন্টারচেঞ্জলি মানে ব্যবহার হচ্ছে এখানে, একটা একটার বিপরীতে একটার ব্যাপারে অল্টারনেট হিসেবে ব্যবহার হচ্ছে। ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ সব কিছু সম্বন্ধে জানেন। তাহলে এই ফ্রেজটা যেমন আমরা দেখলাম, এখন চলে আসেন সূরা হুজুরাতে। হুজুরাতে আল্লাহ বলতেছেন কীভাবে, ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ইমামা ইমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানকে আমাদের কাছে প্রিয় করছেন এবং আমাদের হৃদয়কে হৃদয়ের মধ্যে এটাকে চিত্তাকর্ষক করছেন। তাহলে আমাদের ইমানকে আল্লাহ সুশোভিত করছেন আমাদের হৃদয়ের মধ্যে, এটা আল্লাহ করছেন বলছেন। তাহলে দেখা যাচ্ছে ইমানকে আল্লাহ সুন্দর করছেন আমাদের অন্তরের ভিতরে, সেই জন্য দেখা যাচ্ছে যে ইমানকে সুশোভিত করছেন, তাহলে অবশ্যই সবরের বিষয়টা আমাদের মধ্যে সুশোভিত করছেন, এটা অন্তরের বিষয়। তাহলে মানুষের অন্তরের ভিতরে মানুষের হৃদয়ের মধ্যে এরকম একটা ফিত্রাগত বিষয় দিচ্ছেন, যখন সে মানুষ সবর করতে পারে আল্লাহর জন্য, সেক্ষেত্রে অবশ্যই তার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি সে অনুভব করে। সে অনুভব করার মধ্যে যে অসাধারণ সৌন্দর্য আছে সেটাও এখানে একটা সবরুন জামিলের মধ্যে একটা বিষয়, যে ইমান এবং সবর দুইটাইকেই বলা যায় আল্লাহ সুশোভিত করেছেন মানুষের অন্তরের মধ্যে। অতএব সেই অন্তর সুশোভিত বিষয়টাই মানুষ অনুভব করে সবরুন জামিলের মাধ্যমে, তাহলে সেটাও আরেকটা রিফ্লেকশন হতে পারে। এরপর আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছিল, পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এরকম যে আল্লাহ পরিকল্পনায় বিষয়সমূহ সুন্দর পরিণতি লাভ করে এবং তাই সবরের পরিণত সুন্দর। দ্যাট মিন্স একটা মাস্টার প্ল্যানের আন্ডারে আমরা সবাই অপারেট করি দুনিয়াতে, আল্লাহর পরিকল্পনার বাইরে কারো যাওয়ার সাধ্য নাই। আমরা যে যেদিকে যাওয়ার চেষ্টা করি না কেন, আল্লাহর পরিকল্পনার বাইরে কেউ যেতে পারবে না। প্রতিটা মানুষের জীবনের আলটিমেটলি একটা ভালো পরিণতির দিকেই প্রভাবিত হয়। মানুষ জীবনে আপস অ্যান্ড আউট ডাউন দেখে, অনেক উত্থান পতন দেখে, যখন বিভিন্ন রকম কষ্টকর পরিস্থিতিতে মানুষ পড়ে তখন মানুষ হতাশ হয়ে যায়। কিন্তু কেউ যদি, প্রত্যেকটা মানুষ যদি তার জীবনের পিছনের দিকে তাকায়, ঘটনা প্রবাহ দেখে, তাহলে সে বর্ণনা করতে পারে যে বিভিন্ন কষ্টকর পরিস্থিতি পরবর্তীতে তার জন্য কী নিয়ে আসছে, সুন্দর থেকে সুন্দরতম পরিণতি নিয়ে আসছে। এই যে বিষয়টা এক্সপিরিয়েন্স মানুষের জীবনে এক্সপিরিয়েন্স, এটা হচ্ছিল বিশ্বাসের জীবনের একটা বড় ধরনের আস্থার ব্যাপার আল্লাহর ব্যাপারে, যে আমি বর্তমানে যত কষ্টকর পরিস্থিতি ফেস করি না কেন আলটিমেটলি এটার এন্ডিং হবে সুন্দর, কেননা এটা কন্ট্রোল করতেছে আল্লাহ। অতএব সেই ভবিষ্যতে সুন্দর যে পরিণতি সেটার জন্য এখন অবশ্যই আমি কি করব, নিজেকে সংযত রাখবো, আল্লাহর উপর আস্থা স্থাপন করব। সেই আস্থা স্থাপন করার মাধ্যমেই আমার সবরটা কীভাবে সুন্দর হবে, যেটা অনেকেই খুব সুন্দর করে একটা ফ্রেজ দিয়ে বলেন, পোস্ট গেম অ্যানালাইসিস। যে কোনো একটা খেলার শেষে যখন একটা দল জয়লাভ করে সে দেখে যে কীভাবে সে জয়লাভ করছে, তো ঠিক একইভাবে আল্লাহর পরিকল্পনায় মানুষ পুরুষের জীবন পরিচালিত হয়। অতএব মানুষ যদি জীবনের দিকে দৃষ্টিপাত করে অবশ্যই দেখবে যে উত্থান পতনের মধ্যে তার মধ্যে কী কল্যাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু প্ল্যান করেন সেটার এন্ডিংটা অবশ্যই সুন্দর হয়ে থাকে। অতএব ইয়াকুব আলাইহিসসালাম সেই ধরনের একটা আশা ওনার মধ্যে সবসময় হচ্ছে, অথচ বাস্তবতা ছিল খুব কঠিন বিষয়। তাহলে এভাবে সবরুল জামিনের উপরে অনেক আলোচনা হতে পারে। তা আমরা এখানে সামারি ওয়েতে এরকম পাঁচটা পয়েন্টের উপর আলোচনা করলাম যে সবরের বিষয়টা একটা স্পিরিচুয়াল ইস্যু এবং এই স্পিরিচুয়াল বিষয়টা অসাধারণ সুন্দর বিষয়। এখানে আল্লাহর উপর আস্থা স্থাপন করা, বিশ্বাস স্থাপন করা এবং বিশ্বাসের একটা এসেনশিয়াল পার্ট এটা।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই বিশ্বাসের বিষয়টা বারবার পরীক্ষা করবেন। এবং ইয়াকুব আলাইহিস সালামের এই বর্ণনা থেকে আমরা দেখছি ওনাকে কঠিন থেকে কঠিনতম পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের পরীক্ষা করছেন। সেটা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে কথা চিন্তা করেন, আমরা সেই উদাহরণ বারবার বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে এক সন্তান দিয়ে তিনবার আল্লাহ টেস্ট করলেন। প্রথমবার সন্তান দিলেন না 86 বছর বয়স পর্যন্ত, তারপর সন্তান দিলেন, বললেন যে সেটাকে মরুভূমিতে রেখে আসো, তারপর শেষে বললেন জবাই করো। অর্থাৎ বিশ্বাসের সবরের বিষয়টা হচ্ছিল খুব পাওয়ারফুল একটা বিষয়, যে একটার পর একটা কি এটার উপর পরীক্ষা আল্লাহ নিয়ে থাকেন, আল্লাহ আমাদের সবার জন্য সহজ করেন সে পরীক্ষা। এইবার এই আয়াতে এই কথাটা বলার পর, ফাসাবরুল জামিনের কথা বলার পর, তারপরে ইয়াকুব আলাইহিসসালাম যে কথাটা বললেন, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া, সম্ভবত আশা করি আল্লাহ আমার তাদের সবাইকে, মানে এই পয়েন্টে ইয়াকুব আলাইহিসসালাম থেকে ডিসলোকেট হয়ে গেল বেসিক্যালি ওনার তিন ছেলে, ইউসুফ আলাইহিসসালাম, বেনিয়ামিন এবং ভাইদের মধ্যে যে যিনি সর্দার ছিলেন, এই তিনজন ডিসলোকেট হয়ে গেলেন। এবং ইয়াকুব আলাইহিসসালাম বললেন সম্ভবত আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এদের সবাইকে একসাথে জামায়াত করবেন। তারপরে এই যে আল্লাহ ওনার যে আশা, এই আশার বিপরীতে উনি বললেন ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি, এই জন্য আরবি বোঝা জরুরি, কেননা বাংলায় আমরা কুইক ট্রান্সলেশন করে ফেললাম, নিশ্চয় তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়, কিন্তু আরবিতে আরও জোরের সাথে এমফিসিসের সাথে বলল ইন্নাহু, নিশ্চয় তিনি হুয়া আল আলিমুল হাকিম, আলিমুল হাকিমুন বললেন না, আল দিয়ে এটাকে আরও গুরুত্বের সাথে বুঝলেন, ওনার কনফিডেন্স আল্লাহর উপরে প্রকাশ করলেন, আল্লাহ সব কিছু জানেন এবং আল্লাহ সব কিছু জেনে যে সিদ্ধান্ত দিয়ে থাকেন যে সেটা অবশ্যই হেকমতপূর্ণ, অতএব এই কনফিডেন্স রেখে তিনি এই বাক্যটা বললেন। এখন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছিল, আমরা যে কনসেপ্টটা এর আগে সাবরুল জামিলের ক্ষেত্রে আলোচনা করলাম ইমিডিয়েট আগে, যে সব কিছুর পরিণতি এন্ড অব দি ডে কী হবে, ভালো হবে আল্লাহর পরিকল্পনা, তাহলে সেটা যেহেতু ভালো হবে তাহলে অবশ্যই সেটার উপর কনফিডেন্স রেখে আমরা কী করবো, সুন্দর সবর ধারণ করবো, এটা হচ্ছে একটা লজিক্যাল রিলেশন আমাদের থিঙ্কিং প্রসেসের মধ্যে। তো সেটা যদি হয় তাহলে এখানে বেসিক্যালি আমাদের ইয়াকুব আলাইহিস সালাম বলতে পারতেন এভাবে, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিমুল জামিয়া ফাসাবরুল জামিয়া, মানে ফাসাবরুল জামিলটা পরে আসার কথা ছিল, যে আল্লাহ সম্ভবত আল্লাহ আমাদের তাদের সবাইকে আমার কাছে জামায়াত করবেন, অতএব আমি সুন্দর সুন্দর খবর ধারণ করি, এইভাবে যদি বলতেন তাহলে আপনি বুঝতে পারলেন যে এই এক্সপেকটেশনের বিপরীতে উনি সুন্দর খবর ধারণ করবেন। অথচ ইয়াকুব আলাইহিসসালাম প্রথমে বললেন সাবরুল জামিন, তারপরে বললেন ওনার আশার কথাটা, এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে উনি আশা করতেছেন আল্লাহ ওনার সমস্ত সন্তানদেরকে একসাথে করে দেবেন, এটা ওনার এক্সপেকটেশন, পাশাপাশি ওনার এটাও এটার মাধ্যমে উনি এক্সপেকটেশন আশা করতেছেন, মানে এটা আল্লাহ যদি চায় তাহলে এটা হবে, না হলে এটাও হবে না, আল্লাহ যদি চায় এটা হবে না হলে এটাও হবে না, কিন্তু সেই যদি এটা না ঘটে সেক্ষেত্রে ওনার সাবরুল জামিলের কোনো ঘাটতি ঘটবে না, সেজন্য উনি আগে সাবরুল জামিল বললেন আর ওনার এক্সপেকটেশনটা বললেন পরে, এটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়। পাশাপাশি এখানে যে ওনার যে এক্সপেকটেশনটা বললেন, আমরা বলছিলাম যে এই এক্সপেকটেশন থেকেই বোঝা যাচ্ছে যে ভাইরা যে বর্ণনাটা দিল উনি মানে আউটরাইট সেই বর্ণনার ঘটনাটাকে আউটরাইট উনি কি রিজেক্ট করেন নাই, তিনি আমরা বলছিলাম যে যেটা বলছিল যে কেন উনি এটাকে সাজানো গল্প বলছিলেন সেটার প্রেক্ষাপট এই আয়াতের রেসপেক্টে ভিন্ন, অতএব সেই আসপেক্টে যদি চিন্তা করি তাহলে উনি কিন্তু এই শেষের এন্ডিং এই আয়াতের সেটিং এন্ডিং ইন্ডিকেট করে উনি এটাকে রিজেক্ট করেন নাই, উনি এক্সপেক্ট করতেছেন এবং ওনার এক্সপেকটেশন তার ভাইদের মানে ওনার ছেলেদের প্রতি না, ওনার এক্সপেকটেশন আল্লাহর প্রতি, আসাল্লাহু আইয়াতিয়ানি, যে তিনি নিয়ে আসবেন আমার কাছে বিহিম জামিয়ান, তাদের সবাইকে আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে নিয়ে আসবেন, ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, এবং উনি ওনার কনফিডেন্সের ব্যাপারটা সার্টিফাই করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, সব কিছু কী জানেন, তিনি জানেন ইয়াকুব আলাইহিসসালাম মানে আল্লাহ ভালো করে জানেন ইউসুফ আলাইহিসসালাম কোথায় আছেন, বেনিয়ামিন কোথায় আছেন, তাদের তার বড় ছেলে কোথায় আছে এবং প্রকৃত ঘটনা কী আছে, প্রতিটা বিষয় হচ্ছিল আল্লাহ সবচেয়ে বেশি জানেন, অতএব সে আল্লাহর উপরে সেই কনফিডেন্সটা উনি এখানে প্রকাশ করলেন এবং প্রকাশটা করে উনি ওনার এক্সপেকটেশনটা এখানে এক্সপ্রেস করলেন।
এখানে হেকাম হাকিম শব্দের মধ্যে আরো একটা সুন্দর বিষয় আছে, এটা জু হাকিম, জু হেকমত বলা হয়, যে যেটা হচ্ছিল উইভিং। এটা হেকমত শব্দের মধ্যে আরেকটা সুন্দর অর্থ আছে, সেটা হচ্ছিল যিনি খুব সুন্দর করে বুনন করেন। যেমন যে একটা কাপড় যখন বুনন হয় অনেকগুলো সুতা বিভিন্ন ডিরেকশনে ওয়েল কম্পোজড আকারে এটা কি হয়, এটাকে কম্পোজ করা হয়, এবং সেই জন্য দেখা যায় যে এটার মধ্যে অনেকগুলো ফুটা থাকা থাকলেও মানে একটা থ্রেডের সাথে একটা সুতার সাথে একটা সিতার মাঝখানে অনেক ছিদ্র থাকা সত্ত্বেও আমরা দৃশ্য আমাদের কাছে চোখে এটা দৃশ্যমান হয় না, এত সুন্দর এটা নিটিং হয়। তো সেই নিটিংটাই কিন্তু হেকমতের একটা কাজ। অতএব এখানে সেই জিনিসটা বলা হচ্ছে আল্লাহ সব কিছু জানেন, ওনার কাছে সমস্ত হেকমত, উনি জানেন যে কখন ওনার সন্তানদের সাথে ওনার মিলিত হলে হতে পারবেন, কারণ একজন পিতার কাছে সবচেয়ে এক্সপেকটেশন সবচেয়ে বেস্ট এক্সপেকটেশন কী হতে পারে, ওনার যদি সন্তান হারায় যায় অবশ্যই তার কাছে সবচেয়ে বড় জীবনের এক্সপেকটেশন হতে পারে উনি ওনার সন্তানদের সাথে আবার মিলিত হবে। তো এটা ওনার একটা বড় ধরনের একটা চাওয়া, এখন সে চাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে সে সিদ্ধান্ত কার উপরে, আল্লাহর উপরে উনি ছেড়ে দিলেন, কেননা উনি ভালো করে জানেন, ওনার বিশ্বাসটা উনি এক্সপ্রেস করলেন, আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু ওনার কন্ট্রোলে, এবং উনি সব কিছু কী করতেছেন, উইভ করতেছেন, উনি সব ঘটনাকে একটার সাথে একটা মিলে কী করতেছেন, সেই লম্বা ঘটনা তৈরি করছেন যেটার পরিণতি সুন্দর হয়। এবং এখানে ওনার প্রজ্ঞা থাকে, বা হাকিম শব্দের মধ্যে শুধুমাত্র প্রজ্ঞা না, সেটার সাথে সাথে সেই ওয়েল স্টিচড ঘটনা যেটা সেটার কথাও এখানে এক্সপ্রেস করা হচ্ছে। অতএব উনি ওনার কনফিডেন্সের কথা বললেন। তাহলে আলহামদুলিল্লাহ এটা একটা পাওয়ারফুল লেসন আমাদের প্রত্যেকের জীবনে। এখানে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রথমে বলছিলাম, এখানে ইয়াকুব আলাইহিসসালাম তিনটা ব্রড রেঞ্জে তিনটা বক্তব্য দিলেন। তিনটা বক্তব্যের প্রথমটা বললেন ওনার ছেলেদের প্রতি, শেষের দুইটা বক্তব্য সেটা দুইটা বাক্য বললেন বেসিক্যালি আল্লাহর দিকে ইন্ডিকেট করে, আল্লাহর প্রতি। তো আল্লাহর সাথে এই কনভারসেশনের বিষয়টা একটা পাওয়ারফুল কনসেপ্ট, আল্লাহর সাথে কনভারসেশনের বিষয়টা একটা পাওয়ারফুল কনসেপ্ট, সেটা বিশ্বাসীর জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যে বিশ্বাসীর জীবনে সে কন্টিনিউয়াসলি আল্লাহর প্রেজেন্স যে কোনো কনভারসেশনের মধ্যে সে কী করে, রিকগনাইজ করে। আমরা এখানে কথা বলছি, এখানে অবশ্যই আল্লাহ সব কথা শুনছে, এই বিষয়টা আমাদের মধ্যে কতটুকু, এই বিষয়ে আমরা কতটুকু সচেতন। অতএব যেমন আমরা মানুষের সাথে কথা বলছি, পাশাপাশি আল্লাহর সাথে আমাদের কথোপকথন হওয়া উচিত। সেটা যে কেউ যদি লাউডলি করে, মানে কেউ যদি প্রকাশ্যে বলে অনেকে তাকে পাগল বলতে পারে, কিন্তু কেউ যদি মানুষকে দেখানোর জন্য না নিজের অন্তর থেকে করে, এটা একটা বড় পাওয়ারফুল একটা রিফ্লেকশন। কেন মানুষ অনেক সময় মানুষকে দেখানোর জন্য আল্লাহর নাম নিয়ে থাকে, কিন্তু আল্লাহকে আল্লাহর ব্যাপারে কথা বলে, আল্লাহর উদ্দেশ্যে কথা বলে, কিন্তু বেসিক্যালি যে অন্তর থেকে আল্লাহর উপস্থিতি রিকগনাইজ করে কথা বলতে পারে সাইলেন্টলি অথবা লাউডলি, এটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ ইমানের রিফ্লেকশন, যেটা ইয়াকুব আলাইহিসসালাম আমাদের এখানে শেখাচ্ছেন। তিনি যেমন সন্তানদের সাথে কথা বলতেছেন, পাশাপাশি আল্লাহর সাথে তিনি কথা বলতেছেন, যেটা লাউডলি বলতেছেন, লাউডলি বলে আল্লাহর উদ্দেশ্যে বলতেছেন, সন্তানরা শুনতেছে, সন্তানরা চাইলে এখান থেকে সন্তানরা হেদায়ত দিতে পারে। কেন এই সমস্ত কথা হচ্ছিল গুরুত্বপূর্ণ, কেন এগুলো প্রভাবিত হয়ে একটা সময় সন্তানরা যখন পিছনের দিকে তাকাবে তখন তারা তাদের বাবার সে কনফিডেন্সের কথাগুলো তারা অবশ্যই স্মরণ করবে। অতএব একটা সুন্দর ডেমনস্ট্রেশন কিন্তু সুন্না এখানে ফলো করার মতো বিষয় আছে। তো যাই হোক, এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছিল একের পর এক পুত্র হারানোর বিষয়টা, একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা আমরা ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে বললাম একটার পর একটা ক্যালামিটি আসা। যেমন আমাদের বাংলায় একটা ফ্রেজ আছে, মরার উপরে খরার ঘা, অনেকে আমরা বলে থাকি যে একটা বিপদ আসছে সেই বিপদের উপরে আরেকটা বিপদ আসতেছে। তো সব বিপদ কার অনুমতিক্রমে আসে, আল্লাহর অনুমতিক্রমে আসে। মানুষের সব কিছুর কন্ট্রোল হচ্ছে আল্লাহর হাতে আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একটা মানুষের উপর একটা বিপদের পর আরেকটা বিপদ দেন, সেটার অনেকগুলো কনসেপ্ট কোরআন মজিদে বর্ণিত আছে। তো কোরআন মজিদে সেবার সেরকম কতগুলো উচ্চারণ আমরা দেখি, সেটার উচ্চারণে বিভিন্নভাবে আসছে, বিভিন্ন প্রেক্ষাপটে বিষয়টা আসছে। সুরা আলে ইমরানে আছে, সেখানে বলা হচ্ছে কি, আসাবা উম গম্মান বি গম্মিন লি কাইলা তাহজুনু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম। তিনি তোমাদের এক বিষাদের উপরে আরেক বিষাদ উপহার দিলেন, যেন তোমরা অনুশোচনা না করো যা তোমাদের থেকে ফসকে গেছে আর যা তোমাদের উপরে বর্তেছে তার জন্য।
মানে যেটা তোমাদের কাছ থেকে চলে গেছে সেটার জন্য অনুশোচনা করো না, আবার যেটা তোমরা পাইছো সেটার জন্য তোমরা অনুশোচনা করো না। দ্যাট মিন্স একটা নিউট্রাল পয়েন্টে থাকার জন্য দুনিয়াবি মানুষের যে মোহ সেটাকে আল্লাহ কাটায় দেন কিভাবে, একটার পর একটা ক্যালামিটি দেওয়ার মাধ্যমে। এটা একটা বিভিন্ন মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং সেটা আরও সুন্দরভাবে সূরা হাদিদের মধ্যে যদি আপনি দেখেন সেখানে বলা হচ্ছে এভাবে, এই কথাটা আরও সুন্দরভাবে আসছে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন কাবলি আন নাবরাআহা, এমন কোনো বিপর্যয় পৃথিবীতে আপতিত হয় না আর তোমাদের নিজেদের উপরে নয় যা আমরা ঘটার আগে একটি কিতাবে না রয়েছে, একটি কিতাবে লেখা আছে, দ্যাট মিনস সবগুলোই আল্লাহর কন্ট্রোলে আছে। ইন্না জালিকা আলাল্লাহ ইয়াসি, নিশ্চয়ই এটা আল্লাহর জন্য খুব সহজ ব্যাপার। এখন তারপর আল্লাহ এটা রিজন বর্ণনা করতেছেন কি, লিকাইলা, যাতে করে তা সু তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আসাকুম, তোমরা যাতে করে দুঃখ করো না যা হারিয়ে গেছে এবং উল্লাস করো না যা তিনি তোমাদের প্রদান করেছেন। এবং শেষে আল্লাহ বললেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আর আল্লাহ ভালোবাসেন না সমুদয় অবিবেচক অহংকারীকে। দ্যাট মিন্স আমাদের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের প্রাচুর্য দিয়ে থাকেন, বিভিন্ন জিনিসে প্রাচুর্য দিয়ে থাকেন, তখন দুনিয়ার প্রতি আমরা এমনভাবে আসক্ত হয়ে যাই যে আমরা আখেরাত আল্লাহকে ভুলে যাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটার পরে একটা ক্রাইসিস দিয়ে রিমাইন্ড করতে চান, যাতে করে যে আমরা হুঁশের মধ্যে ফিরে আসি যে যা কিছু আছে সব কিছু আল্লাহর এখতিয়ারের মধ্যে আছে। যেমন সূরা আলী ইমরানে যদি আপনি যান সেখানে কি আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকিল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। এটা হচ্ছে পাওয়ারফুল জিনিস, যে আল্লাহকে উদ্দেশ্য করে আমরা বলছি হে আল্লাহ সাম্রাজ্যের মালিক, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য প্রদান করো, আবার যার কাছে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নাও, আর যাকে খুশি তুমি সম্মানিত করো এবং যাকে খুশি তুমি অপমানিত করো, কারণ আর তোমার হাতে রয়েছে কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি হচ্ছে সব কিছুর উপরে ক্ষমতাবান। এই যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা কিন্তু পাওয়ারফুল একটা লেসন। ইয়াকুব আলাইহিসসালামের জীবনে কিন্তু সেই সিকোয়েন্স অফ ক্যাটাস্ট্রফি বলতে পারেন, সেই দুর্যোগ কিন্তু একটার পরে, ইউসুফ আলাইহিসসালামকে হারালেন, সেই হারানোটা পিছনে দায়ী ওনার নিজের সন্তানরা, এটা গুরুত্বপূর্ণ মানে খুব ক্রিটিক্যাল একটা পারিবারিক পরিস্থিতি। তারপরই সেকেন্ড ঘটনার মধ্যে বেনিয়ামিনকে হারালেন, সেখানের পিছনেও তার সন্তানদের গাফিলতির বিষয়টাও ইনক্লুডেড, সব কিছু মিলায় উনি একটা কঠিন পারিবারিক পরিস্থিতির মধ্যে পতিত হলেন, যেখানে একটার পর একটা বিপর্যয় সিমিলার বিপর্যয় ওনার উপর আপতিত হলো। অতএব সেটা একজন নবী হিসাবে ওনার জীবনে যেহেতু আল্লাহ যদি করতে পারেন, অতএব সেটা যে কেউ যে কারো জীবনে কিন্তু আসতে পারে। অতএব এই কোরআনের রেফারেন্সগুলো কিন্তু আমাদের জন্য পাওয়ারফুল হিসাবে কী হিসাবে কাজ করবে, কুশন হিসাবে কাজ করবে। যে যত বেশি কোরআন মজিদ জানবেন, এই ক্রাইসিসের মুহূর্তে এই আয়াতগুলো পাঠ করার মাধ্যমে আমরা কী করতে পারবো, আমরা রিলিফ করতে পারবো, সাবরুন জামিল ধারণ করতে পারবো, এটা হচ্ছে পাওয়ারফুল বিষয়। এবং এই সাবরুন জামিল ধারণ করা রাইট ওয়েতে রাইট ব্যালেন্সে, অবশ্যই চুপ করে বসে থাকা কোনোভাবে সাবরুন জামিলের ডেফিনেশন না, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে রাজি খুশি থাকা, এটা হচ্ছে পাওয়ারফুল বিষয়। এটার একটা গুরুত্বপূর্ণ স্লোগান আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি, সেটা হচ্ছিল সুবহান আল্লাহ এবং সুবহান রাব্বি। আমাদের রেগুলার রিচুয়ালসের মধ্যে, আমাদের পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে এবং এর আশেপাশে আমরা অসংখ্যবার অনেকবার বলি সুবহান রাব্বি। সুবহান রাব্বির অর্থ হচ্ছে আমার রবের কোনো ত্রুটি নেই, আমার রব আমাকে সন্তান দিয়েছেন, আমার পিতা মাতা দিয়েছেন, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়েছেন, আমাকে ধন সম্পদ দিয়েছেন, আমার সব কিছুই আমার রব আল্লাহ রব হিসাবে আমাকে দিয়েছেন। অতএব সেখানে যা কিছু ম্যানেজমেন্ট হচ্ছে সেখানে সব কিছুই উপরে আমার রবের কী আছে, কন্ট্রোল আছে। অতএব কোনো রকম ডিজাস্টার সিচুয়েশন হলে আমার ভেঙে পড়ার কোনো সুযোগ নাই, কেন আমি আমাকে সেটাই রিমাইন্ড করতে হচ্ছে, কখন সেজদা যায় বলতে হচ্ছে সুবহান রাব্বি, রুকুতে যায় বলতে হচ্ছে সুবহান রাব্বি,
সালাম ফেরার পরে বলতেছি আমরা সুবহান আল্লাহ, তাহলে এতবার সুবহান আল্লাহ, এতবার সুবহান রাব্বি বলার মাধ্যমে বেসিক্যালি সাবরুন জামিলকে জীবনে ধারণ করতে হবে। এটা একটা খুব পাওয়ারফুল সুরা, কেন সুবহান আল্লাহ এবং সুবহান রাব্বি এই দুইটা ফ্রেজ এমনভাবে মানুষ উচ্চারণ করে, এটা উচ্চারণের স্টাইল আছে। যেমন ধরেন আপনি কোনো কেউ যদি অবজেকশনেবল কথা কেউ বলে আল্লাহ সম্পর্কে, তখন আপনি আমি বলে উঠি খুব ধমকের সুরে সুরে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মানে আপনি ধমক দিয়ে বলতেছেন, এটা হওয়ার নয়। তো আমার জীবনে ধরেন একটা ক্রাইসিস ঘটলো, তখন আমি আমার মনে অসন্তুষ্টি জাগ্রত হলে সেটা ন্যাচারাল ইমোশনাল একটা বিষয়, তখন আমার মনকে কী করতে হবে, বলতে হবে সুবহান আল্লাহ, ধমকের সুরে বলতে হবে, যে মনটা শান্ত হতে হবে, কারণ হচ্ছিল আল্লাহ যা কিছু পরিকল্পনা করছেন সেটার মধ্যে কোনো রকম ত্রুটি নাই, সেটার খুব পাওয়ারফুল স্টেটমেন্ট হচ্ছে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই সুবহান আল্লাহ শব্দটা যখন ধমকের সুরে নিজের দিকে তৈরি হলো, হতে হতে এই যে আপনি যখন সুবহান আল্লাহ আরও পড়তেছেন, পরে আমরা কোনো সুন্দর জিনিস দেখার পরেও বলি কিন্তু সুবহান আল্লাহ, অতএব টোনটা চেঞ্জ হয়ে যাবে, কর্কশ থেকে স্মুথ যায়। অতএব আমাদের ট্রাভেলিংটা বেসিক্যালি কিন্তু এরকম, যে কোনো আল্লাহর কদরের বিপরীতে আমরা সিদ্ধান্তটা কি হচ্ছে, প্রথমে নিজেকে আমরা কি করতেছি, রিমাইন্ড করতেছি নিজের মনের সমস্ত নেগেটিভ ইমোশনগুলোকে কি করতেছি, সুবহান আল্লাহ বলে কি করতেছি, অ্যাডমিনিস্ট্রেট করতেছি। তারপরে যখন আমরা এই বিষয়গুলো সাবরুন জামিলের বিষয়গুলো যখন চিন্তা করতে থাকবো, তখন গ্র্যাজুয়ালি আমাদের মধ্যে কি আসবে, সেই অবাক করা আশ্চর্যজনিত হওয়ার পরে যে সুবহান আল্লাহর টোনটা, সেই জিনিসটা চলে আসবে। অতএব এই যে এক্সারসাইজটা রেগুলার আমরা করছি সুবহান রাব্বি এবং সুবহান আল্লাহ, এটা কিন্তু আমাদের এই সাবরুন জামিলের একটা খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা জিকির, আমাদের স্মরণে আল্লাহকে স্মরণের একটা পাওয়ারফুল বিষয়, সেটাও জীবনে ধারণ করতে হবে। তাহলে সেটা যদি ধারণ করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের জন্য এই সবর করাটা, এই সুন্দর সবর করার কনসেপ্টটা জীবনে ধারণ করা সহজ করে দিবেন, কেন এটাই হচ্ছে আমাদের ইমানের একটা প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন, এটা প্র্যাকটিক্যাল একটা রিফ্লেকশন হচ্ছিল এভাবে সবর করা, আল্লাহর উপরে ভরসা করা। হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুক। তো আমাদের আজকের আলোচনা আমরা এখানে কনক্লুড করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।